তুই এবার যে খবরের দিকে নজর রাখবো, উত্তরপ্রদেশ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বাগদার এক নেতা। এক বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে গাঙ্গুলিয়া এলাকা থেকে বিজেপি যুব মোর্চার নেতা বিক্রম রায়কে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু কেন কেউ একেবারে ঠিক তাই অনুপ্রবেশের সহায়তা তিনি করেছিলেন এমনটা কিন্তু অভিযোগ তার বিরুদ্ধে। এবং সেক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এবার লখনৌয়ে যে জঙ্গি দমন শাখা রয়েছে তার আধিকারিকরা তাকে গ্রেফতার করলেন। বিক্রম, বিক্রম কি করেছো, কি করেছো? হ্যাঁ, তুমি বিজেপি নেতা? সোমবার উত্তর চব্বিশ পরগনার বাগদা এসে পৌঁছয় লখনৌয়ে জঙ্গি দমন শাখার একটি দল। বাগদা পুলিশকে সঙ্গে নিয়ে গাঙ্গুলিয়ায় আসে সেই দলটি, আর গাঙ্গুলিয়া থেকে বিজেপি যুব মোর্চার নেতা বিক্রম রায়কে গ্রেফতার করে লখনৌ জঙ্গি দমন শাখা। উত্তরপ্রদেশের লখনৌর অ্যান্টি টেরোরিস্ট এসকর্ট পুলিশের জালে এবার গ্রেফতার বাগদার বিজেপির যুবনেতা বিক্রম রায়। জানিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি জঙ্গির সঙ্গে যোগাযোগ রয়েছে? এদিন এই যুবনেতাকে বাগদা থানার সহযোগিতায় উত্তরপ্রদেশ পুলিশ তারা তুলে তাকে নিজেদের হেফাজতে নিয়েছেন। এই গ্রেফতারি নিয়ে অবশ্য বিশদে মুখ খুলতে চায়নি উত্তরপ্রদেশ পুলিশ। লোক ইউপি সে আয়া লেকিন আবি হম ইস পে কুছ বল নেই সকতে, আবি প্রসেস মে হ্যায় সারি চিজে। সূত্রের খবর, অনুপ্রবেশের সহায়তা, জঙ্গি যোগ সহ একাধিক অভিযোগে এই বিক্রমকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। আর এই গ্রেফতারি পর বিজেপিকে আক্রমণের সুযোগ ছাড়েনি তৃণমূল। এটি যুব মোর্চার সাধারণ সম্পাদক গ্রেফতার হচ্ছে উত্তরপ্রদেশের পুলিশ গ্রেফতার আজকে রোহিঙ্গাদের প্রবেশ করিয়ে আই কার্ড আধার কার্ড ভারতবর্ষে করে দিচ্ছে। এই দেশদ্রোহী কাজের জন্য অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমাদের এই মণ্ডলের যুব মোর্চার জি যদি কোনো কিছু থাকে, আমি বলে এসেছি যদি কোনো কিছু ইনভলভমেন্ট থাকে তাহলে আমাদের কোনো কোশ্চেন নেই, তার যা শাস্তি হওয়ার সে পাবে, যদি নির্দোষ হয় সেটা আপনারা দেখবেন। গ্রেফতার হওয়া যুব মোর্চার কর্মী হয়ে অবশ্য কোনো সাফাই দেয় জেলা বিজেপি। কি করেছো, হ্যাঁ তুমি বিজেপি নেতা? উত্তর চব্বিশ পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নজর রাখছে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে, বাংলা থেকে অসমেও ছড়িয়েছে আল কায়দার জাল। ধৃত হাবিবুল্লাহ এবং আনোয়ার শেখকে জেরা, এবং সেখানে জেরা করে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে স্টেফের হাতে। আমরা দেখেছিলাম যে হাবিবুল্লাহকে জেরা করে কিন্তু সেখানে আনোয়ার শেখকে জেরা করার যে তথ্য পায় পুলিশ আধিকারিকরা, অর্থাৎ হাবিবুল্লাহ থেকে তথ্য পাওয়া গিয়েছিল, এবার আনোয়ার শেখকেও জেরা করে তথ্য পাওয়া যাচ্ছে। এবং এই দুজনকে জেরা করে যে তথ্য পাওয়া যাচ্ছে তার উপর ভিত্তি করে জানা যাচ্ছে যে বাংলা থেকে অসমেও ছড়িয়েছিল এই আল কায়দার জাল। এবং রীতিমতো এটা একেবারে ভাইরাল হয়ে যাচ্ছে, পুরো বিষয়টি ছড়িয়ে যাচ্ছে যেভাবে এক রাজ্য থেকে অন্য রাজ্যের নানান প্রান্তে। সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, তাহলে বাংলা থেকে অসমেও ছড়িয়েছিল আল কায়দার জাল? একদমই তাই। এই যে শাহরাত, যে নতুন জঙ্গি মডিউল, সেই জঙ্গি মডিউল বাংলা ছেড়ে এবার আসামের দিকেও বিস্তার লাভ করেছিল এমনটাই জানা যাচ্ছে। যে হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে চেন্নাই থেকে যে আনোয়ার শেখকে গ্রেপ্তার করা হয়েছে, এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গেছে আসামের নির্দিষ্ট করে তিনটি জেলায় রিক্রুটমেন্ট করা হয়েছিল, প্রায় 50 জনকে রিক্রুটমেন্ট করেছিল এই শাহাদাত জঙ্গি গোষ্ঠী, নতুন জঙ্গি গোষ্ঠী। এবং এই মডিউলের জন্য যে ফান্ডিং দরকার, যে আর্থিক সাহায্য দরকার, সেই ফান্ডিংয়ের জন্য হাবিবুল্লাহ বেশ কয়েকবার আসামে গিয়েছিল এমনটাও জানা যাচ্ছে। পাশাপাশি এই যে আনোয়ার শেখ, যাকে চেন্নাই থেকে গ্রেপ্তার করেছে এসটিএফ, সেই আনোয়ার শেখকে জিজ্ঞাসাবাদ করে এই গোটা মডিউল, এই বাংলা এবং আসামের বিস্তার করা মডিউলের মগজ ধোলাই করতো যে শেখ শরিয়ত নামে একজনের নাম উঠে এসছে। সব মিলিয়ে এই শাহাদাত মডিউলের বিস্তার এবার আসামেও এর খোঁজ পাওয়া গেল। বেঙ্গল ছাড়া, আসাম ছাড়া আর কোন কোন জায়গায় বাংলা সংলগ্ন আর কোন কোন জায়গায় এর বিস্তার লাভ করেছিল কিনা সেটাই জানার চেষ্টা করছে এসটিএফ। একবার ধন্যবাদ তোমাকে সৈকত, নজর রাখো সেদিকে। শহর কলকাতার হরিশ মুখার্জি রোডে সেখানে গাছ পড়ে বিপত্তি, দেখতে পাচ্ছেন সেই ছবি কিভাবে এই ট্যাক্সির ওপর গাছটি পড়ে রয়েছে এবং পেছনের অংশটা কিন্তু একেবারেই বলা যায় ভেঙে পড়েছে। গাছ পড়ে আহত এক সাইকেল আরোহী পর্যন্ত ভেঙে গিয়েছে, একটি গাড়ির একাংশ
একবারে সেই ছবি আপনাদের সামনে। গাড়ির সামনের অংশটা পুরো দুমড়ে মুচড়ে গেছে। হরিশ মুখার্জি রোডে এই দুর্ঘটনা ঘটেছে একেবারে সকাল সকালই। হরিশ মুখার্জি রোডে গাছ পড়ে বিপত্তি, রাস্তায় পার্ক করা একটি গাড়ির উপর ভেঙে পড়ে সেই গাছটি এবং তার ছিঁড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি। একই সঙ্গে কিন্তু গাছ ভেঙে যে বিপত্তির শিকার হয়েছেন একজন সাইকেল আরোহী, আমরা বিস্তারিত জানবো এই মুহূর্তে এলিনার কাছ থেকে। এলিনা, সাইকেল আরোহী তিনি এখন কেমন আছেন? আমরা জানলাম তিনি আহত হয়েছেন, একই সঙ্গে গাছ পড়ে যেভাবে সেখানে দেখা যাচ্ছে গাড়িতে ক্ষতি হয়েছে, পুরো জায়গাটি কি ইতিমধ্যে কি পরিষ্কার করার কাজ শুরু হয়েছে? দেখো সকাল সকাল 7:30 নাগাদ হরিশ মুখার্জি রোডের যে এই রাস্তা, এই রাস্তার ওপরই একেবারে হঠাৎ করে বিশাল বড় একটি গাছের অংশ কিন্তু পড়ে যায় এবং গাছের অংশটি পড়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সির ওপর। ট্যাক্সির যে আমরা বলে থাকি পিছনের দিকটি, অর্থাৎ যে ডিকি আমরা বলে থাকি যেখানে নাম্বার প্লেট থাকে, সেই জায়গাটি কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে। সেই ছবি একবার দেখানোর জন্য বলবো আমার ভিডিও জার্নালিস্ট পার্থকে। ইতিমধ্যেই আনা হয়েছে জেসিবি গাড়ি, সেই জেসিবি গাড়ির সাহায্যে কিন্তু গাছের যে টুকরো টুকরো অংশ, এত বিশাল বড় একটি গাছ, সেই গাছের অংশগুলি কিন্তু কাটা হচ্ছে এবং একই সঙ্গে ট্যাক্সির উপর থেকে আমি ছবিটা দেখানোর জন্য চেষ্টা করব, যদি ট্যাক্সির সামনে যাওয়া যায় সেই অংশটি দেখানোর চেষ্টা করব। ট্যাক্সির পিছন দিকটা তুমি বুঝতেই পারছো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, পুরো গাড়িটিই কিন্তু একেবারে ভেঙে চুরে গিয়েছে বলা যেতে পারে। পিছনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে এবং এই সেই গাছ যে গাছটি সকাল সকাল একেবারে ভেঙে পড়ে। ইতিমধ্যেই পুরসভার লোকেরা তারা এসেছেন, তারা এসে এই মুহূর্তে গাছের যে অংশগুলি সেগুলি গ্যাস কাটার দিয়ে কেটে সেই অংশগুলি কিন্তু তারা তোলার যে কাজ সেই কাজ করছেন, অর্থাৎ রাস্তা পরিষ্কার করার কাজ চলছে। ইতিমধ্যেই যে ট্যাক্সি, সেই ট্যাক্সি তো ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ট্যাক্সি চালক তিনি যেমনটা বলছেন, তিনি যদি গাড়িতে থাকতেন তাহলে কিন্তু তার প্রাণটাও চলে যেত। আমি একবার আরও দেখানোর চেষ্টা করব, যদি সামনের দিকটা গিয়ে দেখানো যায় একেবারে পুরো গোটা রাস্তাটার ওপরে কিন্তু গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে রাস্তা পরিষ্কার করার কাজ চলছে, ঘটনাস্থলে পুলিশ এসেছে, পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং এই মুহূর্তের ছবি দেখাই, এই মুহূর্তের ছবি দেখাই গাড়ির কাজ, গাড়ির পিছন দিকের যে কাজ সেই কাজ কিন্তু কার্যত ভেঙে গিয়েছে। অর্থাৎ এতটাই জোরে, এত বড় একটি গাছ, বিশাল বড় একটি গাছ ছিল, সেই গাছ এইভাবে উপড়ে গিয়ে হঠাৎ করে গাছ পড়ে যাওয়াতে কিন্তু বিপত্তি ঘটেছে। অনেক মানুষের জীবনহানি ঘটতে পারত, কারণ প্রচুর মানুষ এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে, প্রচুর মানুষ তারা হেঁটে হেঁটে যাতায়াত করেন, যে কোনো সময় কিন্তু বিরাট বড় একটি দুর্ঘটনা ঘটতে পারত। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে তুমি ছবি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে আমার সঙ্গে ট্যাক্সি চালক যার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি রয়েছেন। দাদা, আপনি কি দেখলেন, আপনি ছিলেন সেই সময় গাড়িতে? আমি আসলাম, গাড়িটা খুললাম, চা খেতে গেলাম, চা খেয়ে আসলাম, তাহলে দেখি কি আমার গাড়ির উপরে গাছ পড়ে আছে। মানে আপনি চা খেতে গেলেন ততক্ষণে এই ঘটনা ঘটেছে? তখন ঘটেছে, আমি চা খেয়ে আসলাম, গাড়ি উপরে পড়েছিল, গাড়ি নিজের, আমার গাড়ি, এটা আপনারই গাড়ি, আর এটাই যে ট্যাক্সি চালিয়ে বাচ্চা ফ্যামিলি এইখানেই আছে, সাটরমের থাকি, বাড়ি কি আপনার এখানে? হ্যাঁ, এইখানেই থাকি। এই গাড়িতে যদি আপনি থাকতেন তাহলে তো বিশাল বড় অ্যাক্সিডেন্ট, আপনার প্রাণ চলে যেতাম। 2 মিনিট পরে আমি বেরাতাম না চা খেতে, তো আমিও মরে যেতাম, অফিসারটা মরে যেত, এক সাইকেল একটা ছিল ওটাও মরে যেত। লেকিন গাড়ি উপরে পড়লে ও সাইকেলওয়ালাকে একটু জান মিললো কি এমনি করলো, তারপরে বেঁচে গেছে, না তো ওটাও শেষ করে হবে এই গাড়ির জন্য, ওটা বেঁচে গেছে। এই রাস্তায় তো প্রচুর মানুষ যাতায়াত করছিলেন সেই সময়, মতলব বহুত বড় ঘটনা হতা, লেকিন কুছ নাই হুয়া, এই হালকা হুয়া, না তো সমঝিয়ে কি বহুত গাড়ি লোকসান ভি হতা আর বহুত আদমি মর যাতা। আপনার তো একটা বিরাট বড় ক্ষতি হয়ে গেল। আমার তো পুরো গাড়ি শেষ দিদি হয়ে গেছে, আমার বাচ্চা কাচ্চা এখানে, ফ্যামিলি, আমি কি করে সংসার চালাবো, আর এটা আমার এখন দিমাগ কাজ করছে না, আমি কি বলবো, আমি তো গাড়ি দেখলেই আমার দিমাগ এখন কিছু স্বাভাবিক। গাড়ির যিনি চালক, অর্থাৎ এই যে ট্যাক্সিটি ক্ষতিগ্রস্ত হয়েছে তার চালকের সঙ্গে আমি কথা বললাম, তিনি তার একটাই গাড়ি এবং তিনি এই এই গাড়ি চালিয়েই তিনি জীবিকা নির্বাহ করেন, সেই গাড়ি তার কার্যত ভেঙে চুড়ে চুরমার হয়ে গিয়েছে। পেছন দিকের অংশ দেখাচ্ছি, আরও একবার দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট পার্থ দেখাচ্ছে। গাড়ির যে যে গাছটি ভেঙে পড়েছে সেই গাছের সামনে দাঁড়িয়ে রয়েছে, তুমি বুঝতে পারছো যে কত বড় একটি গাছ, বিশাল বড় রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল বড় গাছের অংশ ভেঙে পড়েছে, গোটা গাছটি কিন্তু কার্যত রাস্তায় পড়ে গিয়েছিল। একটু একটু করে গ্যাস কাটারের মাধ্যমে গাছের বিভিন্ন অংশ টুকরো টুকরো করে কেটে এই মুহূর্তে রাস্তা পরিষ্কার করার কাজ চলছে। কলকাতা পুরসভার যারা আধিকারিক তারা এসেছেন, তবে গাড়ি কার্যত শেষ হয়ে গিয়েছে, বেঁচে গেলেন কিন্তু সেই ট্যাক্সি চালক, ঠিক সেই মুহূর্তে তিনি গাড়িতে দিয়ে থাকলে বড় সড়ো ক্ষতি হয়ে যেত, যদিও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার জন্য কিন্তু এখন মাথায় হাত সেই চালকের। আমরা নজর রাখবো এদিকে, তোমাকে ধন্যবাদ এলিনা।